পিতামাতা যা পায় তাতেই সন্তানের চেয়ে খুশি হয়, কিন্তু আপনার আব্বার কাছে যে বলুন আব্বা একটু কষ্ট করে হলেও আপনাকে বাজারে যেতে হবে, না আমার বাজারে যাওয়ার বয়স আছে কিনা আমি যাবো না আমার লাগবে না, দেখবেন বাপ মার বুকটা আনন্দে গদগদ হয়ে গেছে। মা হয়তো বাজারে যায় না, আপনি বাজারওয়ালারে বললেন ভাই 2 ঘন্টার জন্য তুই 5,000 টাকা রাখ প্রয়োজনে, আমার 5টা শাড়ি দে 5টা এইটা দে আমি আম্মার একটু দেখাই নিয়ে আসি। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর আর কেউ ছিলেন না, সুবহানাল্লাহ। এমন নজির স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ। আমি দুটা ঘটনা বলি আপনাদের কাছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে বুখারীর মধ্যে, একবার ইয়ামেন থেকে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চমৎকার একটা চাদর বানায় নিয়ে আসলো। এই চাদর নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছে, এই চাদর কেবল হয় বুরদা। সাহাবী বলতেছেন তুমি কি জানো বুরদা মানে কি, বলে কি, বলে এমন চাদর কেবল চাদরই নয় তার পাশ দিয়ে আবার ঝালর লাগানো আছে, এই ঝালরটাও হাতে বুনায় বুনায় পয়েন্ট মতো ছাড়ছে, এত অদ্ভুত সুন্দর। আল্লাহ নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য। সাহাবী বলছেন আল্লাহ নবী এমন ভাবে চাদরটা নিলেন মনে হচ্ছে তার অনেক প্রয়োজন ছিল চাদরটার, এটা দেখে আমরা খুশি হয়ে গেলাম নবীজি চাদর নিলেন। এক সাহাবি নবীজির গায়ে দেওয়ার পরে নবী যখন চাদরটা গায়ে দিচ্ছেন এত সুন্দর, সাহাবিরা বলছেন নবীজিকে এত মানলো এত চমৎকার আমরা আল্লাহ নবীকে দেখি নাই। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা খুব সুন্দর লাগতেছে, চাদরটা আপনি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে উঠে বাসার ভিতর ঢুকে গেলেন, কারণ ওই চাদর খুলে আরেকটা চাদর নিজে গায়ে দিয়ে তাকে দিবেন। সাহাবায়ে কেরাম ওই লোকের বকতে শুরু করলো, তোমার একটা হুঁশ আছে নবীজি জানো না, চাইলে সবাইকে ফেরত দেন না, নবীজির কত চাহিদার তিনি আদর আপ্যায়ন করে জিনিসটা নিয়ে গায়ে দিলেন, সাথে সাথে তুমি চেয়ে ফেললে, এটা কোনো কাজ হলো? সাহাবাই কেরাম একটু মেজাজ খেপে গেছেন তার উপরে। ওই সাহাবি বলতেছেন যে ভাই আমিও তো জানি চাইলেই নবীজি দেন, কিন্তু নবীজি যে চাদরটা একবার গায়ে দিলেন আমার মন বলছে কেউ না কেউ চাইলে দিয়েই দিবে নবীজিকে, কিন্তু আমি এইটা চাইছি যাতে আমার মৃত্যুর পরে নবীজির গায়ে প্রথম লাগা ওই চাদরটা দিয়ে আমার দাফন হয়, আমার জন্য কাফনের কাপড় হয়, এই জন্য আমি চাইছি। সাহাবি আর কোনো কথা বললেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই চাদরটা তাকে দিয়ে দিলেন। আপনি কল্পনা করেন একটা ড্রেস তার প্রয়োজন আছে নিজের গায়ে দিছেন সবচেয়ে সুন্দর লাগছে, চাইছে 5 মিনিটের মধ্যে নবীজি দিয়ে দিছেন, এত সহজ নয়, বলতে সহজ এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বিস্মিত করত। তিনি বলছেন একবার এক বেদুইন এসে বলল আমাকে কিছু ছাগল দেন, নবীজি তাকে এত পরিমাণ ছাগল দিয়েছেন যে দুইটা উপত্যকার মাঝের জায়গা ব্লক হয়ে গেছে, বলেন একটু চাইছে নবীজি সব দিয়ে যাও সব নিয়ে যাও। ওই লোক খুশিতে ওই ছাগল নিয়ে তার কওমের কাছে ফেরত গেছে, যাওয়ার পরে বলছে এই কওমের লোকেরা আসলিমু তোমরা সবাই মুসলমান হয়ে যাও, কেননা আমি এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছি যে দারিদ্রতার ভয় করে না, দারিদ্রতার ভয়ে দান করা ছাড়ে না, এরকম মানুষ দেখি নাই, যেই মানুষ এই কাজ করতে পারে তার প্রতি ঈমান আনো, তার এই কারণে পুরা কওম তার ঈমান এনে ফেলছে। হাদিসের মধ্যে আসছে যখন রমাদান আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বাতাসের থেকে বেশি বৃদ্ধি পাইতো, আসতে দেরি দিতে দেরি নাই। উদাহরণ দিছেন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন রুবাইয়া বিনতে মুআউইজ, তিনি আসার পরে নবীজির কাছে নিয়ে আসছেন কতকগুলা শশা। শশার দুইটা ধরন আছে, একটা শশা আমাদের দেশে বলি আমরা লুসনা হয়ে যায় না ভাই, কিছুদিন থাকার পরে গোড়ার থেকে সংযোগ চলে গেছে, আস্তে আস্তে করে ওইটা একটু টাইট হয়ে শুকায় শুকায় গেছে, তার যতটুকু আছে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শশা নিয়ে আসছেন, আর কিছু খেজুর নিয়ে আসছেন। বলতেছেন আমি এসে নবীজিকে দিলাম, নবীজি এত খুশি হইলেন, কী শশা, বাসি শশা আর খেজুর নবীজিকে দিছেন। নবীজি খুশি হয়ে নবীজির সামনে ছিল এক মুঠ স্বর্ণের যা যা উঠছে এক মুঠ সোনা দিয়ে দিছে। আল্লাহু আকবার, এটা বলতে আর শুনতে সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দান করছেন দান করছেন, এই দানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বরকত। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর কেউ ছিলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির আর দরিদ্র ছিলেন না, তিনি এই হালতটাকে পছন্দ করেছেন, যাইনি রহমাতুল লিল আলামিন, তিনি কি গরিব নাকি
অনেকে আমাদের মধ্যে বলে নবীজি গরিব ছিলেন মানে অসম্ভব কথা নবীজি দান করে দিতেন সম্পদকে একত্রিত করে রাখতেন না আল্লাহর নবী যদি সম্পদ সংগ্রহ করতেন আল্লাহর নবীর থেকে সম্পদ পৃথিবীর কারো হতো না উম্মত তার কলিজাকে 1 কোটি কলিজা জড় করে দিত ওই জায়গায় ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই দানবীর ছিলেন প্রিয় ভাইরা অতএব দান করা মানুষের জন্য খরচ করা হাদিয়া দেওয়া এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে maaf পাওয়ার আমাদের কৌশল প্রিয় ভাইরা অতএব এই ক্ষমার মাসে আমি বলবো ঈমান এবং নেক কাজ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা তাকওয়া এবং দান খয়রাত এইগুলোর দিকে যদি আমরা একটু মনোযোগী হই ইনশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ বান্দাকে maaf করে দিবেন ইনশাআল্লাহ হাদিয়া দেওয়ার একটা টিপসের কথা আপনাদের কাছে বলে দেই প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে যে কেউ রমাদান পাইলো আর ক্ষমা পাইলো না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেন এর সাথে জিবরাইল আমিন যে আমিন বললেন ওই হাদিসের মধ্যে যে পিতামাতা পাইলো আর নিজের জান্নাতকে কিনে নিতে পারলো না সেও ধ্বংস জিবরাইল আমিন সেখানেও আমিন বলেছেন প্রিয় ভাইরা পিতামাতা যাদের আমাদের বেঁচে আছেন রমাদানে তো আমরা তাদের জন্য আমরা খরচ করি ঈদের মধ্যে আমরা খরচ করি ঠিক না আমার মনে হয়েছে যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য আমরা একটু ভিন্ন কৌশল নিতে পারি কৌশলটা এরকম আমি একটা লুঙ্গি আব্বাকে কিনে দেই জামা কিনে দেই আম্মাকে শাড়ি দেই কাপড় দেই আপনি এবার একটু ভিন্ন কৌশল করেন পিতামাতা যা পায় তাতেই সন্তানের থেকে খুশি হয় কিন্তু আপনার আব্বার কাছে যে বলুন আব্বা একটু কষ্ট করে হলেও আপনাকে বাজারে যেতে হবে না আমার বাজারে ধর বয়স আছে কিনা আমি যাব না আমার লাগবে না বলুন না আব্বা একটু যেতে হবে একটু অনুরোধ বিনোরোধ করে আব্বারে যদি নিতে পারেন এই যে পাঁচটা লুঙ্গি দেখতে পাচ্ছ আব্বা এই যে এই কাপড়টা এই গেঞ্জিটা কোন তোমার পছন্দ হয় তুমি একটু চয়েস করে নাও তো দেখবেন বাপ মার বুকটা আনন্দে গদগদ হয়ে গেছে মা হয়তো বাজারে যায় না আপনি বাজারওয়ালারে বললেন ভাই 2 ঘন্টার জন্য তুই 5000 টাকা রাখ প্রয়োজনে আমারে পাঁচটা শাড়ি দে পাঁচটা এটা দে আমি আম্মারে একটু দেখাই নিয়ে আসি দেখাই নিয়ে আম্মারে বলবেন আম্মা চয়েস করো কয় আমার কোনো চয়েস নাই তুই যেটা দিবি এটাই আমার চয়েস বলে না মা তুমি একটু খুশিতে এসে গল্প করবে যে আমার বাচ্চা এখনো আমার পছন্দে আমারে জিনিস দেওয়ার চেষ্টা করে জুতাটা আমারে দেখায় দেখায় কিনছে অনলাইন শপ হয়েছে না আমার বউ আরো সুন্দর বুদ্ধি দিছে ওই বলছে যে এখন অনলাইন অনেক কিছু পাওয়া যায় ও বলছে যে দেখাও যে বাপ মা যেতে চায় না পারে না অসুস্থ বাজার মুখী না তারে অনলাইনে দেখো আব্বা এই জামাটা দেখেন এই লুঙ্গিটা দেখেন অনলাইন অনেকগুলো আছে না পাঁচটা দেখে বলে আরে না আমার আবার কিসের লুঙ্গি আমার বহুত লুঙ্গি আছে বলে না আব্বা বললে হবে না যে কোনো একটাই নখ দিয়ে তোমার সিলেক্ট করা লাগবে আপনি গো ধরছেন উনি উপরে উপরে দেখাবে যে এটা পছন্দ করছেন ভিতরে ভিতরে সন্তানের জন্য খুশিতে দোয়া করা লাগবে না অটোমেটিক দোয়া চলে আসবে যাদের বাপ মা বেঁচে আছে এই কৌশলে পিতামাতাকে সন্তুষ্ট করেন নিজের পোশাক কম হোক কিন্তু আমি না আমার বাপ মাকে রাজি খুশি করায় আমার তকদিরকে বদল করাতে চাই এই জন্য যাদের পিতামাতা এখনো হায়াতে আছে আল্লাহর ওয়াস্তেই নিয়ামতকে গুরুত্ব দেন হুমা জান্নাতুকা আও নারুক এই দুইজনই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম অতএব পিতামাতার থেকে আমরা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বড় ভাই তো দিছে মেজো ভাই আছে ওকে দিছে সবাই দিয়ে সবার জান্নাত নিছে তো আপনার তাতে কি যায় আসে আপনারটা আপনি না দিবেন কে দিছে কে না দিছে এনে আপনার হিসাব করার সময় আছে নাকি এখানে কোনো বইয়ের পরামর্শ চলবে না ভাইয়ের পরামর্শ চলবে না এখানে আল্লাহর পরামর্শ চলবে এরা দিছে আপনার আব্বা কি করবে না করবে এটা বুজুগ্গা পাঁচ ছেলে পাঁচটা দিছে উনি এর পরে এটা অন্যদেরকে হাদিয়া দিতে পারে কিন্তু আপনার জান্নাত আপনারে কিনতে হবে ভালো করে আপনার জন্য শয়তান ইনজেকশন না দেয় আমার কামাই রুজি কম আমি আর কি করবো ভালো ভালো জিনিস তো অন্যরাই দিয়ে দিছে না ভাই বাপ মার সাথে এই সম্পর্ক নয় আপনার বাপ মাকে আপনার হ্যাপি করতে হবে খুশি রাখতে হবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না এই শপথ আমাদেরকে নিতে হবে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়া এটা এক নম্বর একটি পরামর্শ প্রিয় ভাইয়া দ্বিতীয় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির এখানে পাঁচ ছয়টা প্রশ্ন আছে এক নম্বর টাকা দিয়ে যাকাত সাদাকাতুল ফিতর আদায় হবে কি না দুই নম্বর কি কারণে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি তিন নম্বর কি পরিমাণ আমাদেরকে দিতে হবে কয়েকজনের ফিতরা একজনকে দিলে হবে কিনা একজনের ফিতরা কয়েকজনের মধ্যে বন্টন করা যায় কিনা এই যে বিভিন্ন ধরনের আমাদের জিজ্ঞাসা আছে এই জিজ্ঞাসার লক্ষ্যে সংক্ষিপ্ত আপনাদের কাছে বেসিক কথা বলি প্রথম কথা কেন আমরা যাকাতুল ফিতর দেই এক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপ্ট গরিব দুঃখী যেন আমাদের সাথে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে এই জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করি সর্বাঙ্গে কথাটা শরীয়ত সম্মত নয় শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে
গরিব দুঃখীতে পাবে হ্যাপি তো হবে কিন্তু আপনার নিয়ত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র তুহরাতাল লিসাইম রোজাদার তার জ্ঞাত চেষ্টার পরে অজ্ঞাতসারে সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটিগুলো করে চোখের ভুল কানের ভুল কথার ভুল এই ভুলগুলোর ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ওয়াজিব করেছেন গরিবকে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব করেন নাই কিন্তু পাবে কে গরিব আলটিমেট তার এইটার দ্বারা ঈদ আনন্দিত হবে কিন্তু এটাই একমাত্র যাকাতুল ফিত্রের টার্গেট নয় যাকাতুল ফিত্রের টার্গেট আপনার আমার রোজার অনাকাঙ্ক্ষিত ভুল আল্লাহর কাছে মার্জনা পাওয়া অতএব এই নিয়তটা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে প্রথম পয়েন্ট এটা এটা শুদ্ধ করে নেবেন প্রিয় ভাইরা দ্বিতীয় কথা হচ্ছে যে কখন দিব প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কথা ঈদের জামাতের আগে যা দিয়েছেন এটা হচ্ছে আপনার জন্য ফিতরা আর ঈদের জামাতের পরে যা দিয়েছেন ঈদগাহে যাওয়ার পরে যা দিয়েছেন এটা আপনার ফিতরা হবে না এটা আপনার দান সাদাকা হবে অতএব আমরা ফিতরা আদায় করতে চাই অনেক সময় আমরা ফিতরার নতুন নতুন টাকা ফিতরার থেকে বানায় রাখছি ওই যে মসজিদের থেকে কি বলে ঈদগাহে যাওয়ার সময় ঈদগাহে আমরা মিসকিনদের হাতে হাতে দেই না এটা আপনার ফিতরা আদায় হবে না তাহলে প্রিয় ভাই ওই সময় আপনি দান সাদাকা হবে আপনার ফিতরা হবে ঈদের মাঠে যাওয়ার আগে মনে থাকবে এটা ইনশাআল্লাহ তৃতীয় প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা কি দিয়ে দিব আমরা একদম সংক্ষেপ করে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসা পনির একসা জব কিশমিশ অথবা আপনার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পনির জব কিশমিশ খেজুর এইগুলা একসা একসা মানে 3 কেজি 300 গ্রাম আরেকটা বর্ণনা আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে থেকে সেখানে তিনি বলেছেন দুই মুদ বা অর্ধ সা গম এই দুইটাতেই সাদাকাতুল ফিত্র আদায় করা যায় 3 কেজি 300 গ্রামের যে পরিমাপের কথা বলা হয়েছে এই পরিমাপের দ্বারা আমরা যদি খাদ্যপণ্য দেই তাহলে আমাদের জন্য আদায় হবে দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে অনেকে আমাদের মধ্যে বলেন খাদ্য ছাড়া সাদাকাতুল ফিত্র আদায় হবে না তাদের জন্য বলবো মেহরবানি করে এক্সট্রিমিস্ট হয়ে যাবেন না কোরআন হাদিস আমাদের জন্য যে জায়গায় ওয়াসাত রেখেছে ওয়াসাতের জায়গাটা রাখেন দুইটা কিতাব ইবনে আবি শাইবা এবং ইমাম বাইহাকি তারা সাদাকাতুল ফিত্র টাকা দিলে আদায় হবে কিনা এর জন্য আলাদা বাবই রেখেছেন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের যুগ থেকেই প্রমাণিত ছিল ওই সমাজের মানুষের সবচেয়ে বেশি উপকার হয় এরকম কিছু দিয়ে তারা আদায় করতেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আসছে ইয়ামেনের বাসীকে তিনি বলছিলেন তোমরা তোমাদের যাকাতুল ফিত্র কাপড় দিয়ে আদায় করো এই কাপড় তোমাদের জন্য সহজলভ্য এবং এটার দ্বারা তোমরা আদায় করে দাও প্রিয় ভাইয়েরা মূল বিষয় ছিল যারা বেনিফিট গ্রহীতা তাদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করা এখন আপনি যদি বলেন খাদ্য ছাড়া যাকাতুল ফিত্রই আদায় হবে না তা আমরা না গম খাই না জব খাই না পনির খাই না খেজুর খাই কোনোটাই তোমাদের মূল খাদ্য নয় ঠিক কিনা ভাই তা আপনি এটার সাথে কেয়াস করে যদি চাল ডাল আনতে পারেন তাহলে ওইটার মূল্যমান আরেকজন কেয়াস করে আনতে পারবে না কেন সুতরাং এক্সট্রিমিস্ট হওয়া যাবে না আমাদের জন্য প্রিয় ভাইরা আপনার সাধ্যের মধ্যে থাকলে আমরা বলবো আপনি আপনি খেজুর দ্বারা আদায় করেন তাহলে ডবল সওয়াব আপনি খাদ্যও দিলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে দিলেন তবে দুর্বল 60 টাকা দামের খেজুর দিয়েন না আজওয়া খেজুরটা দেন মরিয়মটা দেন তাহলে 1300 টাকা একজন গরিব মানুষ বেনিফিটেড হবে এটা এক নম্বর আর যদি না পারেন আল্লাহর দিন ইসলাম সহজ করেছে অর্ধ সা বা দুই মুদ এটার অপশন আছে আপনি এটা যদি আপনি দিতে পারেন একদম নিম্ন যেটা আমাদের বাংলাদেশে 126 না 25 না 15 টাকা ধার্য করা হয়েছে উপরে 2600 টাকা ধার্য করা হয়েছে মূল কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা যাকাতুল ফিতর আদায় করতে হবে সেটা খাদ্য দ্রব্য দিয়ে দিলেও আদায় হবে ওইটাকে কনভার্ট করে যদি আপনি বাইহাকির হাদিসের আলোকে বোঝা যায় ইবনে আবি শাইবা এই বিষয়ে আলাদা অধ্যায়ন এসে বোঝা যায় যে আপনি টাকা পয়সা দিলেও আদায় হবে এটা সাহাবা কেরামের যুগ থেকেই সালফে সালেহিনদের যুগ থেকেই কালচার ছিল মূল কথা আদায় করা শেষ কথা হচ্ছে কে যাকাতুল ফিতর আদায় করবে আপনার যে পরিমাণ সম্পদ এক বছর থাকলে যাকাত ওয়াজিব হয় ওই পরিমাণ সম্পদ যদি ওই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তের মধ্যে আপনার হয়ে যায় তাহলে আপনার জন্য যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব সাথে সাথে ইন্টারেস্টিং বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার উপরে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে তার অধীনস্থ সকল মানুষের পক্ষ থেকে তাকে আদায় করতে হবে আপনার বউ
বউ আপনার বাচ্চা যেটা রোজা রাখে নাই ঈদের আগের দিন রাত্রে ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার বয়স 12 ঘন্টা এখনো হয় নাই কিন্তু ঈদের মাঠ এখনো পায় নাই ওই বাচ্চার পক্ষ থেকেও আপনি আদায় করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি এটা হচ্ছে ইসলাম বিউটি এই জায়গাতে প্রিয় ভাইরা সুতরাং আমরা কোনো ঠেলাঠেলি বাদ দিয়া মেহেরবানি করে আমরা সাধ্যের মধ্যে বেস্ট হইতে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি খাদ্য যদি আপনি দিতে চান একটা মানুষকে টার্গেট করেন যে তার ফ্যামিলির জন্য আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাকে খাদ্য দিলেন তার জন্য কিন্তু একটা মানুষকে যদি আপনি পাঁচজন মিলে খালি সীমাই লাচ্চা দিয়ে যাচ্ছেন অর্থটা লাগবে না ওর কাপড় লাগবে সুতরাং ইসলামের এই চেক এন্ড ব্যালেন্স আছে এই জায়গায় অতএব টাকা দিয়ে দিলে সেই লোকের যা নিড সেটাই আদায় করতে পারবে তারপরেও আপনি পরিবারের একজনের পক্ষ থেকে একটু খেজুর দিয়ে দেন আরেকজনের একটা টাকা দিয়ে দেন আরেকজনের একটা গম দিয়ে দেন ইসলাম বুদ্ধিদীপ্ত তার কথা বলে চাল্লা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সর্বশেষ প্রশ্ন হচ্ছে একজনের সাদাকাতুল ফিতর বহুজনকে দেওয়া যাবে দশজনেরটা একত্রিত করে একজনকে দেওয়া যাবে তাহলে আমাদের সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সাকাতুল ফিতর হিসাব করে করে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন